আসসালামু আলাইকুম সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে আরো 6 মাস। বাইডেনের সেলফি প্রিন্ট করে আওয়ামী লীগ নেতাদের গলায় ঝুলিয়ে রাখতে বললেন মির্জা ফখরুল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছাত্রলীগের দুই নেতাকে পেটানো এডিসি হারুন প্রত্যাহার। আওয়ামী লীগের কাছে সেলফি ক্ষমতার উৎস আলাল। একসঙ্গে গলায় ফাঁস, প্রেমিকা বেঁচে গেল, প্রাণ হারালেন প্রেমিক। পারিশ্রমিকের 120 টাকা নিয়ে ঝগড়া, দিন মজুরকে কুপিয়ে হত্যা। ছাত্রলীগ সভাপতির জন্য আনা ফুল ফেলে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা। এবার মিয়ানমারকে যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। সুদানের রাজধানীতে বিমান হামলা, নিহত 30। এবং এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। আগের শর্তে তার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। এ নিয়ে নির্বাহী আদেশে অষ্টমবারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সেলফি প্রসঙ্গে ওবায়দুল কাদেরের বক্তব্যের উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে পরে ঘুরুন। সেলফির জন্য কিন্তু র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতি উঠে যায়নি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বদ্ধ অর্থনীতি থেকে মুক্ত অর্থনীতিতে আনতে সংস্কার করেছিলেন সাইফুর রহমান। তিনি ছিলেন আপাদমস্তক সৎ ও মেধাবী একজন মানুষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে মিছিলে বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি আজিমুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার তাকে প্রত্যাহার করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির এক কর্মকর্তা। এর আগে শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবি শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেদম মারধর করেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুনুর রশিদ। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল থেকে মনে হচ্ছে আওয়ামী লীগের কাছে সেলফি ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, সেলফি যদি সব কিছু হতো তাহলে আমেরিকার মতো গণতান্ত্রিকামী দেশ এই দেশ নিয়ে এত কথা বলতো না। তারা সেলফি নিয়ে সুখে আছে, তারা ওটা নিয়েই থাকুক। রোববার জামালপুর জর্জ কোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছেন। আজ রোববার ভোরে এই ঘটনা ঘটে। প্রেমের সম্পর্কের জেরে একই সঙ্গে প্রেমিকা কিশোরীও আত্মহত্যার চেষ্টা করে, তবে সে বেঁচে গেছে। তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশে জানিয়েছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, পাড়া প্রতিবেশী তা মেনে না নেওয়ায় তারা জেদ করে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে সকালে পুলিশে তমেজয় ত্রিপুরা নামের ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পারিশ্রমিকের 120 টাকা নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ সোহেল নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শনিবার রাতে 12:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা 6টার দিকে চৌমুহনী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের আলিপুর এলাকার বলির দোকানের সামনে নিহত সোহেলের ওপর হামলার ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সোহেল উপজেলার চৌমুহনী পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নজিরপুর গ্রামের মফিজুল্লাহ মিয়া বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে ফুল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সয়নের অনুসারীরা তাদের হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে সয়নের অনুসারীরা সাদ্দামকে দিতে নিয়ে আসা ফুল ছেড়ে ফেলে দেবেন বলেও দাবি সলিমুল্লাহ মেডিকেলের নেতাদের। গতকাল শনিবার সন্ধ্যা 6:30 সময় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এ ঘটনা ঘটে। চলমান গৃহযুদ্ধের মধ্যে মিয়ানমারকে অত্যাধুনিক যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটিতে এই যুদ্ধ বিমানের প্রথম চালান পৌঁছেছে। রোববার মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান রাশিয়ার বার্তা সংস্থা আর আই নভোস থেকে এ তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের। থান বলেন, ইতোমধ্যে SU-30 সিরিজের যুদ্ধ বিমানের প্রথম চালান মিয়ানমারে পৌঁছে গেছে। রোববার ভ্লাদিভস্তক বন্দরে পশ্চিমা অর্থনৈতিক জোটের উদ্যোগে আয়োজিত রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিদেশি বিনিয়োগ সহযোগিতা বাড়াতে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি একথা বলেন। সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে একটি প্রতিবেশী এলাকায় রবিবার বিমান হামলায় কমপক্ষে 30 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে বলে স্থানীয় কর্মীরা জানিয়েছেন। স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে, সকাল 7:15 সামরিক বিমান কুরো বাজার এলাকায় বোমা বর্ষণ করে। প্রাথমিকভাবে 11 জন নিহত হওয়ার খবর দিলেও হামলার 3 ঘন্টা পর তারা জানায় কুরো বাজারে গণহত্যা শিকারের সংখ্যা বেড়ে 30 হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কমিটি। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপের মিনাহাসা উপদ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। শনিবার দেশটিতে ভূমিকম্প আঘাত হানে, তবে ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সে জানায়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তবে ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা BMKG বলেছে, অগভীর এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।